তো আবারও আপনাদের জন্য নতুন ধরনের একটা প্রজেক্ট নিয়ে চলে এসেছি কিছু ইউনিক স্টাইল আছে এবং কিছু ইউনিক ইনস্ট্রুমেন্ট লাগানো আছে বলতে নতুন নতুন কিছু ইনস্ট্রুমেন্ট এবং ইনস্ট্রুমেন্টের কালেকশান তো আপনারা পেয়ে যাচ্ছেন সেবাই কিক ছড়কে বলতে একটা লং হামিং কিক আছে ওই কিকটা বাদ দেওয়া আর যা আছে সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন ভিডিও শুরুতে বলে রাখি কেন পরে আপনারা কমেন্ট করে যে ভাই কিক দিলেন না আর সব কিছু দিয়ে দিলে এরকম কিছু হবে বুঝলে তার জন্য আমি আগে থেকে বলে দিলাম যে কিকটা বাদ দেওয়া আর যা কিছু আপনারা ইনস্ট্রুমেন্ট আছে সমস্ত কিছু পেয়ে যাবেন আচ্ছা ভিডিওর শুরুতে আপনাদের বলে রাখি যদি ভিডিওটা ভালো লাগে তিন পার্সেন্ট মতো ভাইকিলে দিল সে লাইক করে দেওয়া তো গানটার বিপিএম রেখেছে একশো ষাট বিপিএম তো ব্যাকগ্রাউন্ডটা কেমন কীভাবে রিমুভ করা আছে আপনারা দেখতে পাচ্ছেন যেমনটা প্রতিবারে হয় তেমনটা লাগানো আছে ফিল্টারের মধ্যে কেমন কি কাজ করা আছে এবং এফেক্টস লেভেলের একটা লাগানো আছে তো সহ এর কাজটা হয়ে গেল আচ্ছা এবার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পরে সাউন্ডটা আপনাদের শুনে দিই যে কেমন কি দিচ্ছে হলো এরকম সাউন্ডটা দিচ্ছে তারপরে এইবার হচ্ছে মেন ড্রামস প্যাটার্ন মেন ড্রামস প্যাটার্নের মধ্যে কেমন কী ইনস্ট্রুমেন্টগুলো লাগানো আছে দেখুন খেঁচ খ্যাচ করে মারবে তুলে দিই এই একটা সেন ফেন এই সমস্ত জিনিসগুলো আচ্ছা এবার আমি শুনবো যে কেমন কি ইনস্ট্রুমেন্ট সাউন্ডটা কেমন কি দিচ্ছে হলো চলো শোনা যাক হলো এ দু জায়গায় চেঞ্জিং আছে দু জায়গায় চেঞ্জিং বলতে এর মধ্যে এখানটা নিচে দেখো এর মধ্যে নিচে কোনো ই নেই বলতে কি বলা যায় কোনো অন্য কোনো সেন্দ নেই তার জন্য এখানটায় লাগানো আছে সেন্দগুলো ঠিক আছে আর যখন দেখবেন যে এর মধ্যে এটি কোনো সেন্দ চলেনি এখানটায় কোনো সেন্দ চলেনি দেখুন শুধু একুশটি বেল চলছে দুটো সেন্দ চলেনি তার জন্য কি আছে এখানটায় সেন্দ আছে এবং এখানটায়ও সেন্দ আছে এটা লং হামি কিকের ইস্তামের উপরে আচ্ছা তো এবার হচ্ছে সেন্টরা সেন্টের আওয়াজটা আপনাদের শুনে রাখি যে না এবার যেমনটা আসছি তেমনটা আপনাদের মাস্টারিংও দেখে দিই এর মধ্যে মাস্টারিং কিছু নেই লেবেলা যদি লাগাতে চান সেগুলো লাগাতে পারেন এবং এর মধ্যে এখান থেকে যত কিছু আছে স্যাম্পলে এলে দেখতে পাবেন যে সাউন্ড ফলেম এই সমস্ত জিনিসগুলা এবং এর ধার মধ্যে আইলে দেখতে পাবেন যে আক্স ইফেক্ট কীটা করা আছে কী বৃত্তান্ত বুঝলে এবং আক্স ইফেক্সে জানা যায় যে কেমন কোন চ্যানেলে কেমন কী আছে যে আক্স ওয়ান ইফেক্টস টু দেখলি এবার এই জিনিসটা জানার জন্য এই আপনার দেখতে যে পাবেন্স বলতে লাগানো আছে হলো এর কাজ শেষ এইবার সেন্টের কি করেছি সেটা আপনাদের দেখাই যে লাগানো আছে দুটো পিচ বাড়ানো আছে এবং এফেক্স লেভেল লাগিয়ে মাইনাস সিক্স পয়েন্ট মাইনাস এইট পয়েন্ট সিক্স ডিবি করে দিয়েছি হলো আর কিছু না এবার সেন্টরা কেমন কী দিচ্ছে শুনুন এই সেন্টের আবার দিচ্ছে আচ্ছা সেন্দ্রায় এখানটা কেমন কি ইস্তেমাল করা আছে আপনি দেখতে পাচ্ছেন যেমনটা কাটিং হয় একটা একটা করে সিঙ্গেল করে তারপর উপরে একটা দুটা লাগানো আছে তার জন্য এরকম সেন্দ্রা দিচ্ছি বলো এইবার সাব কিক সাবকিকের মধ্যে আপনাদের বলে রাখি যে সাব কিকটা কেমন কি দিচ্ছে এইভাবে হচ্ছে এবং এর মাস্টারিং কি করা আছে না এই এই দেখুন ডিডব্লিউ স্যাম্পেল লাগানো আছে এবং লেভেলার লাগানো আছে যেন ভলিউমটা কন্ট্রোল করার তরে লেবেলারটা লাগানো হয় কেন ভলিউমটা কন্ট্রোল করার তরে এবং এফেক্স ফিল্টার একটা লাগানো আছে এর মধ্যে লো পাস করা আছে ফ্রিকোয়েন্সিটা চৌত্রিশ বিয়াল্লিশ ডট ওয়ান এইচ জেড এবং রিসপন্স রিসোর্সটা তেইশ করে দিয়েছি এবং এখানটা দেখতে পাবেন যে আটচল্লিশ ডিবি করা আছে হলো এর কাজ শেষ এবার আপনাদের নিচে থেকে দেখাই যে ওয়ান স্টেপ যে লং হামিংটা চলছে এটা কেমন কী পর্যন্ত করা আছে তো প্রথমে শুনে নিন তারপরে আপনাদের বলছি প্রেসার একদম খতরা দেবে ঠিক আছে এবং এর যদি কিক মাস্টারিং বলতে এই যে ওয়ান স্টেপ যে এই কিকটা এই কিকটার মাস্টারিং যদি দেখতে চান তো আমি নেক্সট ভিডিওতে নিয়ে চলে আসব ঠিক আছে তো ফিলহাল যেটা করা আছে এরকমই করা আছে কেন এর মধ্যে কিছু করা নেই বলে বুঝলে তো আচ্ছা এবার হচ্ছে নিচে সেন্ট্রে আপনারা দেখতে পাচ্ছেন নিচে একটা সেন্ট চলছে সেন্ট্রে সাউন্ড কেমন কি দিচ্ছে শুনুন এখানটা একটা মারলো দুটা মারলো যেমনটা আপনাদের বলে রাখি সিঙ্গেলে এখানটায় কাটিং দিচ্ছে দুটো তারপরে এখানটা দেখবেন দুটা করে ঘরে নিয়ে একটা করে তৈরি আছে হলো এর কাজ শেষ এইবার আর কি আর আর কিছু নেই এবার কিছু কিছু জায়গায় চেঞ্জিং আছে যেমনটা আপনাদের বলে রাখি যে এই যে এই জিনিসটা যেমন আমি বলতে এখন দিনে একটু ইউনিকভাবে ভাবে লাগানো হয়েছে এবং নিচ থেকেও আপনার দেখতে পাচ্ছি এই দুটা স্লো করি হলো এবার এ এর মাস্টারটা কেমন কি করা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে টাফ ডিলে লাগানো আছে এবং পিসটা তিন করে দিয়েছি এবং ডিডব্লু স্যাম্পেলের নিচে আবারও একটা সেন্ড লাগানো আছে দেখতে পাচ্ছেন যে ভাবে করা আছে এবং এর মধ্যে কিছু করা নেই হলো এক আছে এবং নিচের থেকে আপনারা দেখতে পাবেন যে এইখানটায় হলো এটা এরকম লাগানো আছে ঠিক আছে আচ্ছা এই হচ্ছে মেনলি বিষয় এবার কিছু কিছু জায়গায় চেঞ্জিং আছে সেগুলো আপনাদের জানতে হবে যে যে বলতে শুধু তো আর প্রজেক্টটা নিলে হবে না তার মধ্যে আপনাদের কাজ করার সময় কিছু কিছু দেখতে হবে যে কেমন কি বৃত্তান্ত করা আছে হলো তো এরকমটা আপনাদের জানতে হবে আর কিছু কিছু জায়গায় যেমন যেমনটা এখানটায় একটা সেন্ট লাগানো আছে চেঞ্জিং আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন তো কোথায় আপনাদের দেখাই এই একটা সেন্ট লাগানো আছে দেখুন এই দেখলেন সেন্ড এই সেন্ড চলো হয়ে গেছে মোটামুটি বৃত্তান্ত কাজ শেষ এইবার গানটা নয় শুনে নেওয়া যাক পাঁচ মিনিট যেহেতু হয়ে গেছে তো ভিডিওটা বেশি বড়ো করব না কেন আপনারা জানেন তো প্রতিটা ভিডিও যদি একটা একটা করে দেখিতে থাকি প্রতিটা ভিডিও লং হয়ে গেলে অসুবিধা আছে বুঝলে আপনাদের দেখার অসুবিধা নেই তো আর কিছু না এবং হ্যাঁ আপনাদের বলে রাখি যে যাদের হচ্ছে জি ফাইলগুলো সাফল্য ছিল না কি বৃত্তান্ত এরকম হচ্ছে আপনাদের সামনে আমি জি ফাইল করবো জি ফাইল করে আপনাদের দেবো আপনাদের সামনেই জি ফাইল করবো এবং পাসওয়ার্ড ডালবো পাসওয়ার্ডটা যেহেতু হাইড রইবে কেন ভিডিওর মধ্যে শো হবে বলে তো আপনাদের সামনেই জি ফাইলটা ডালবো জি ফাইল তৈরি করব তি ফাইল তৈরি করে পাসওয়ার্ডটা ঢালবে ঠিক আছে তারপরে আপনারা যেমন ডিসক্রিপশন থেকে নিয়ে নেন সেই রকম নিয়ে নেবেন চলো এবার শোনা যায় গানটা আপনারা যদি দেখেন যে এখানটায় কিছু সেন সেন্টে চেঞ্জ আছে যেমন এটা শেষে হচ্ছে এটা সামনে হচ্ছে সিঙ্গেল করে বুঝলে তো এরকমই করে করা আছে এবার চলো যদি এটাকে ডান্সিং প্যাটার্নেও তৈরি করতে চান কোনো অসুবিধা নেই এই যে ওয়ান স্টেপ যে বা কার্ড হামিং যে লাগানো আছে এই সমস্ত জিনিসগুলোকে চেঞ্জ করে দিয়ে এবং সেন্টের কিছু কিছু জিনিস চেঞ্জ করে দিয়ে আপনারা ওয়ান স্টেপ কি গিয়ে এই যে উপরে দেওয়া আছে কিকটা কিকটাও লাগানো আছে আপনাদের কোনো অসুবিধা নেই বুঝলে শুধু চালু করবেন আপনারা চলবে বুঝলে তো সেইগুলো আপনারা ডান্সিং প্যাটার্নেও তৈরি করিতে পারেন কোনো অসুবিধা নেই চলো আপনাদের আরও একটা কথা বলে রাখি যে মেনলি বিষয় হচ্ছে আপনাদের যে এই যে ইনস্ট্রুমেন্টগুলা এই ইনস্ট্রুমেন্টগুলার সাউন্ডটা আপনাদের সবসময় তরে দেখতে হবে এবং গানের যে সাউন্ডটা চলছে যে কেমন কি বৃত্তান্ত হচ্ছে একটু ভলিউমটা আপ রাখার তরে সবসময় তো চেষ্টা করুন যে গানের ভলিউমটা এবং ইনস্ট্রুমেন্ট আপ তো আপনারা যদি লেবেলার লাগিয়ে একটা ভলিউম কন্ট্রোলের জন্য করে রাখেন তো কোনো অসুবিধা নেই বুঝলে এটা বরাবর কিন্তু হয়ে যাবে এই জিনিসটা আপনাদের মাথায় সবসময় তারে রাখতে হবে চলো এগুলো শুনে লিখ হ্যালো ঠিক আছে তো এতদূর পর্যন্ত থাকুক বেশি আর ভিডিওটা বড় করবো না দশ মিনিটে কাছাকাছি হয়ে গেছে শেষ পর্যন্ত এরকমই তৈরি করা আছে দেখলে তো আর এবার আপনাদের সামনে যেহেতু সেভ করবো বলছি সেভটার প্রসেসটা আপনাদের দেখে দিই যে এখানটায় আপনারা এলে আসার পরে যেমনটা আপনাদের সব সময় ধরে দেখাই যে সেভ হয়ে এলাম সেপে আসার পরে এখানটা আমি নাম চেঞ্জিং করবো তোমার মস্তি মস্তি এখানটা হলো ডি ও ওহ ডিজে এস এম হামিং কাট হলো এত দূর পর্যন্তই থাক আস্তে ডিজে ডিজেসমি মিক্স হামিং কাট কাট মিক্স বলে লেখা থাক হলো আচ্ছা এবার আপনি সেভ করলাম সেভ করার পরে আপনাদের সামনে যেমন গান আমি করে দিয়েছি এবার জি ফাইলটা করবো হলো এত দূর পর্যন্ত ঠিকঠাক আছে এবার আমি জি ফাইলটা বার করবো বার করে পাসওয়ার্ডটা হার্ডটা ডালব হলো চলো এবার যেহেতু স্ক্রিনটা ঘুরবে তার জন্যে আমি ঘুরাচ্ছি যদি কোনো সাউন্ডের অসুবিধা হয় বলতে হেডফোন লড়লে অসুবিধা হবে না তার জন্যে এবার আমি মাই ফাইলে যাবো মাই ফাইলে যাওয়ার পরে আপনাদের দেখাই যে অ্যান্ড্রয়েডের ডাটা এখানটা এলাম আসার পরে ডাটা মাই ফাইল আচ্ছা এবার আসবো যে মাই সং হলো এবার মাস্তি মাস্তি গানটা ঢুনে নেবো যে এম দিয়ে কোথায় পাবো এম দিয়ে এম দিয়া এম দিয়া আচ্ছা এখানটা চলে এসেছি এই যে মাস্তে মাস্তি গানটা আপনার দেখতে এখন তৈরি করছি এখান থেকে আমি কি করব যে কপি মারবো হলো এইবার এখানটায় এসে যে কোনো একটা জায়গায় রেখে দেবো এখানটায় থাক হলো প্রথমে এক্সট্রাক করতে হবে বুঝলি প্রথমে এক্সট্রাক না করলে কোনো মতে হবে না এক্সট্রাক করলাম হলো এটা এখান থেকে ডিলিট মারলাম উপর থেকে আছে এইবার যেহেতু কিকটা আমি দেব না তার জন্যে কিকটা বার করে নিলাম যে মাইটাকে থেকে আছে কিকটা যেহেতু দেব না বুঝলে তো কিকটা যেহেতু দেবো না আর যে ইনস্ট্রিমেন্টগুলো যেগুলো আছে সেগুলো তো সব কিছু দিয়ে দেবো তার জন্যে করলাম এবার আসবো আমি আর আর ফোল্ডারে হলো এবার সাব টাইটেল এটা উপরে ক্লিক করে এটা উপরে ক্লিক করলাম দিয়ে জিপ ফাইল সেভ হলো এইবার মেরে দিলাম চলো আপনাদের এইবার এইরকমই তৈরি করে দিয়েছি এবার আপনাদেরই আপলোড করে দেব হলো এখানটা আমি গুগল ড্রাইভে আপলোড করে এবার তবে স্থ গিয়ে আপনাদেরই দিয়ে দেবো ঠিক আছে এই হচ্ছে মেনলি বিষয় আর যদি ভিডিওটা ভাল লাগে তো ভাই কেলে দিলে সে লাইক করে দেনা না বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে